আর এইখানে দেখুন নানা রকম গয়না। দাদা আমড়া মাখা কত করে প্লেট? আমড়া মাখা আছে 60 টাকা প্লেট। 60 টাকা। আর পেয়ারা? এখানে দেখুন খেজুর গুড়ের চা, আদা লিখার চা, মশলা দুধ চা, মালপোয়া, খেজুর গুঁজে ছানার পায়েস, ভালো গাওয়া ঘিও পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে সোনাঝুরির সেই যে পুল, সেই পুলের কুখ্যাত জ্যাম। যদি একবার জ্যাম লেগে যায় তাহলে কিন্তু কপালে ভীষণভাবে দুর্ভোগ আছে। আসলে এই যে পুলটা রয়েছে সেই পুলটা কিন্তু খুবই সরু, তাই এই জ্যামটা লেগে যায়। দুদিকে সিভিক ভলান্টিয়ার ভাইরা দাঁড়িয়ে আছে, তারাই কিন্তু এখানকার যানজটটা নিয়ন্ত্রণ করে। দেখতেই পাচ্ছেন দুটো গাড়ি কিন্তু কোনোভাবে পাশাপাশি যাবে না। আমি পায়ে হেঁটে যাচ্ছি, তাতেও কিন্তু এখানে জ্যাম। পুলটা পার হয়ে গেলাম, এবার আমি হাটে ঢুকবো। কিন্তু দেখো টোটো লম্বা লাইন, এবং দুটো টোটোর ফাঁকে কিন্তু 1 ইঞ্চি জায়গাও নেই যে ওপারে যাবো, তাই ডিঙিয়ে যেতে হচ্ছে। আসলে সরস্বতী পূজার আগে এটাই শেষ শনিবার, তাই আজকে ভীষণ ভাবে ভিড় হয়েছে। শনি আর রোববার তো মারাত্মক ভিড় হয়, তার নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন সকলে। চলুন এদিক দিয়ে যাই। এখন এই শান্তিনিকেতনের সোনাঝুরি হাট শুধুমাত্র যে হস্তশিল্প তা না, বিভিন্ন রকম আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই দেখুন এখানে রয়েছে ডোকরার গয়না। এগুলো কি ডোকরা, অরিজিনাল ডোকরা? আর এইখানে দেখুন নানা রকম গয়না। আর সেই ব্যাগ, ড্রেস মেটেরিয়াল, বিভিন্ন রকমের ড্রেস সব কিছু পাওয়া যাচ্ছে। আর এই দেখুন কানের দুলের সামগ্রী। বিভৎস ভিড় আজকে, ভীষণ ভিড় আজকে। যেদিকে যাচ্ছি সেদিকেই ভিড়। আসলে সামনে একটা লম্বা ছুটির দিন রয়েছে, তাই এখানে আজকে এত ভিড় হয়েছে। যদি মনে করেন যে এখানে মেলায় ঘুরতে ঘুরতে আপনার খিদে পেয়ে গেছে, তাহলে কিন্তু এখানে খাবারের ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন মোমোর ব্যবস্থা রয়েছে এখানে। আর বাচ্চাদের জন্য দেখুন ট্রাম্পোলিন রয়েছে। আর এখানে শান্তিনিকেতনে এই মেলায় যদি আসেন বা সোনাঝুরি হাটে যদি আসেন, দেখবেন রাবড়ি দইয়ের খুব বিক্রি আছে। দই নিল 20 টাকা, যেটা আমি খেলাম খুব যে ভালো কোয়ালিটি তা বলবো না, রাবড়িটা আমার কোনো কালেই খুব একটা পছন্দ না, তাই আমি রাবড়ি নেইনি। কিন্তু আপনাদের যদি ভালো লাগে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এই হচ্ছে এখানকার মুখরোচক খাবার। দাদা আমড়া মাখা কত করে প্লেট? আমড়া মাখা আছে 60 টাকা। 60 টাকা। আর পেয়ারা?
পেয়ারা মাখা পঞ্চাশ টাকা, পেয়ারা ধরুন আমরা মাখা 60 টাকা, পেয়ারা মাখা হচ্ছে 50 টাকা। আমরা এবার এই হাটটাকে আরো এক্সপ্লোর করি। আর সামনে দেখতে পাচ্ছেন ওই যে আদিবাসী নৃত্য, তার সাথে কিন্তু আপনারা আদিবাসী নাচের সাথে কিন্তু অংশগ্রহণ করতে পারে। আর এই শনিবার এই সোনাঝুরি হাটটা একদম জমে খির। আজকে তো অন্তত পক্ষে দেখতে পাচ্ছি কয়েক হাজার লোক মনে হয় এখানে চলে এসেছে, আর একদম পুরো মাত্রায় হাটটা বসেছে। মানে হাটের সমগ্র যারা ব্যবসায়ী বা বিক্রেতা তারা সবাই জানে এখানে চলে এসেছেন। আর তার সাথে সাথে এই সমস্ত খাবার খেতেও কিন্তু ভুল করবেন না, এগুলো কিন্তু এই হাটের অন্যতম প্রাণ। আজকে কিন্তু আমি আপনাদেরকে এই হাটটা পুরোটাই ঘুরে দেখাচ্ছি। এই রয়েছে পাঁপড় ভাজা, এখানে বিভিন্ন জায়গায় কিন্তু সেই আদিবাসী নৃত্য যেটা আছে সেই আদিবাসী নৃত্যটাও কিন্তু রয়েছে। আপনারা চাইলেই কিন্তু তাদের সাথে পা মেলাতে পারেন। ভামসা মাদলের তালে নাচ সত্যি মনটাকে উদাস করে দেয়। আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি এই হাটের একটা প্রান্তে। হ্যাঁ, এটা সত্যি এবং গ্যারান্টিতে বলতে পারি এখানে এলে কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে। যে ঘুরতে এসে আপনার একটা প্রকৃতির মাঝে এরকম একটা সুন্দর হাট, যা কিন্তু সত্যি অনবদ্য। এখানে দেখতে পাওয়া যাচ্ছে জুটের অর্নামেন্টস। সত্যি এখানে এই হাটটা এতটাই বড় যে আপনার গোটা হাটটা ঘুরে দেখতে এবং যদি জিনিসপত্র যদি যাচাই করে নেন সারাটা দিন কিন্তু কেটে যাবে। অর্থাৎ শান্তিনিকেতনে যদি আপনারা ঘুরতে আসেন আর এই সোনাঝুরি হাটে যদি আসেন তাহলে কিন্তু গোটা একটা দিন আপনাকে হাতে রাখতেই হবে। এখানে আসতে পারি কারণ এত
এতদিনে খুব কাছাকাছি আমার পোস্টিং ছিল বলে বারে বারে আমি শান্তিনিকেতন এবং তার আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে কভার করার চেষ্টা করেছি। আর সময় হয়েছে এসেছে এই বীরভূমকে বিদায় জানানোর, কারণ বীরভূমে প্রায় 5 বছর আমি কাটিয়ে ফেললাম। 5 বছর বাদে এবার নতুন যে আদেশনামা বেরিয়েছে তাতে আমাকে পাঠানো হচ্ছে হাওড়াতে। যদি হাওড়ায় যা থাকি তাহলে সেইখানে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো কিন্তু ভবিষ্যতে আপনাদের সামনে আমি তুলে ধরব। সন্ধ্যা হয়ে আসছে, এবার বাড়ি ফেরার পালা, ফিরে যেতে হবে। আর এই হাটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে হাটটা ততক্ষণই থাকে যতক্ষণ সূর্যের আলো থাকে। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে যারা যারা এসেছিলেন তারা সবাই কিন্তু ফেরার রাস্তা ধরেছে, আর আমিও এবার ফিরে যাওয়ার রাস্তা ধরছি। ওই যে সামনে যে রাস্তাটা উঠে গেছে সেটাই কিন্তু এই হাট থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। আপনি যদি ওই মেন রাস্তায় উঠে বাদিকে চলে যান, বাদিকে গেলে চলে যাবেন শ্যামবাটির দিকে, আর ডান দিকে যদি চলে যান তাহলে সোজা চলে যাবেন আমার কুটিরের দিকে। অর্থাৎ সেই রাস্তা দিয়ে কিন্তু আপনারা সিউড়িও চলে যেতে পারবেন। তাহলে আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। আর এই মুহূর্তে আপনারা যারা আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছেন তাদের সকলের কাছে আমি অনুরোধ রাখবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো আপনারা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কোন অংশটা সবথেকে ভালো লাগলো বা কোন আইটেমটা সবথেকে আপনার ভালো লাগলো। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপলোড হবে নোটিফিকেশান খুব সহজেই কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে।